আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সো গাইজ, আজকে আমরা আসছি আল ওয়াকরা ইজদান মলে। এখানে আসছি আমার তিশামণির বেস্ট ফ্রেন্ডের সাথে দেখা করতে। যেহেতু স্কুল বন্ধ তো ওরা মিস করতেছে, তো আনফাল হচ্ছে আমার মেয়ের বেস্ট ফ্রেন্ড। আনফালের বাসা হচ্ছে ওয়াকরা, এই মলের পাশে। এই মলটাতে প্লেগ্রাউন্ড আছে, ওখানে ওরা খেলবে। তো চলুন গাইস, মলটা ঘুরে দেখা যাক। সুন্দর সবগুলো সেট এখানে আর কি, সবাই আসে শপিং করতে। আমার তিশামণি আর সাথে রয়েছে তিশামণির ফ্রেন্ড আনফাল, বেস্ট ফ্রেন্ড। এই মার্কেটে অনেক সুন্দর ডিজাইনের কানের দুল আছে, তো আমাদের ভালো লেগেছে, তাই আমরা একজোড়া একজোড়া নিয়েছি, বড় ভাবি আর মারজান ভাবি আর হচ্ছে আমি। আমরা নিচ থেকে দ্বিতীয় তলায় চলে আসছি, যেহেতু দোতলার মধ্যে প্লেগ্রাউন্ড রয়েছে, বাচ্চারা সবাই প্লেগ্রাউন্ডে খেলছে। চলুন দেখি ওরা প্লেগ্রাউন্ডে কী খেলছে। খেলার খেলার কেউ কিছু করছে না।
আমার চলতেছে। আমরা সবাই লাইনে দাঁড়াইছি এই যে এটাতে চড়ার জন্য, সবাই একসাথে চড়বো এটাতে, বড়রাও নাকি চড়তে পারে। এখন আমরা সবাই চড়ছি, অনেক ভয় লেগেছিল, আবার ভালো লেগেছে, সবাই একসাথে চড়েছি। আমরা সবাই মলে ঘোরাফেরা করে এখন আসছি ওয়াকরা আফগান ব্রাদার্স রেস্টুরেন্ট। এখানে আমরা আফগানি রাইস খাবো, রাতের ডিনার করব সবাই একসাথে। হ্যাঁ
চিন্তা না পরে ওটা বড় আছে তিশা মনে আচ্ছা ওটাতে বসে যাও আজকে আমরা চার ফ্যামিলি আসছি, আমি আর হচ্ছে বড় ভাবি মালজান ভাবি, আর সাথে রয়েছে আমাদের আনফালের আম্মু আমার বোন। কেমন লেগেছে তোমাদের আজকে ঘুরে এসেটা বলো? অনেক ভালো লেগেছে না? এরা দুই বান্ধবী তো মহা খুশি একজন আরেকজনকে কাছে পেয়ে, অনেক ঘোরাফেরা করেছে আজকে। আসলে মাঝে মাঝে বাচ্চাদের আবদার মেনে নেওয়া অভিভাবকদের উচিত, আমি যেটা মনে করি আর কি। আমি মাঝে মাঝে আমার বাচ্চারা যদি কোনো আবদার করে, আমি তা যতটুকু সম্ভব রাখার চেষ্টা করি। সো গাইস, আমরা সবাই এখন ডিনার করব, আমাদের স্যুপ চলে আসছে। আমরা অর্ডার করেছি এখানে আফগানিতে, সবগুলা অর্ডার করার পরে গরম গরম বানাই দেয়। তো আমরা এখন স্যুপ খাবো। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ফ্যামিলিদের জন্য, আমাদের সবার জন্য দোয়া করবেন। আপনারাও ভালো থাকবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।